हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जुई अनलिमिटेड। आमी जयंती। आज के वीडियो ते बोई नहीं कथा बोलबो। आमी जखनी वीडियो तैरी करी तखनी बोई रिव्यू करी ना होले बुक रिकमेंडेशन दी जाते आपनारा बोई सम्पर्क अनेक किछु जानते पारें, बोई पढ़ें आपनादेर भालो लागे। आज के बोई निये कथा बोलबो, तबे एकटु अन्यरकम करे कथा बोलबो। तार आगे आमार एकटु अनुरोध रइलो, আমার এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি বারবার আপনাদের কাছে ফিরে আসতে পারি, বই নিয়ে কথা বলতে পারি। আমি আজকে বলবো আমরা বই কেন পড়ব। বই পড়ার হাজারো উপকারিতা আছে। সোজা কথায় বলতে গেলে আজকে আমি বেনিফিটস অফ রিডিং বুক নিয়ে কথা বলবো। বই পড়লে আমরা কিভাবে উপকৃত হই সেই নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। বই পড়ার যে হাজারো কারণ রয়েছে তার মধ্যে কতগুলো প্রধান কারণ নিয়ে আমি কথা বলবো। প্রথম কারণ হলো, বই পড়লে মস্তিষ্ক সজাগ সতেজ থাকে। বই পড়লে মস্তিষ্কে এক্সারসাইজ হয়, তাতে মস্তিষ্ক সজাগ সতেজ থাকে আর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। এটা কিন্তু আমার কথা নয়, বিভিন্ন গবেষণায় জানা গেছে যারা বই পড়ে তাদের মস্তিষ্ক অনেক বেশি সতেজ সজাগ থাকে। দ্বিতীয় যে কারণটার কথা আমি বলবো সেটা হলো, বই পড়লে আমাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়। যারা বই পড়ে না তাদের থেকে যারা বই পড়ে তাদের মনে রাখার ক্ষমতা অনেক অনেক বেশি হয়। স্মৃতিশক্তি প্রখর হওয়া কিন্তু আমাদের জীবনের জন্যে, জীবনে উন্নতির জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য কিন্তু খুব জরুরি দরকার, যেটা বই পড়ার অভ্যাস আপনাকে দেবে। এটাও বিভিন্ন গবেষণায় জানা গেছে বই পড়লে স্মৃতিশক্তি প্রখর হয়। আমি এর পরের যে কারণটা বলবো সেটা হলো, বই পড়লে ভাষার উপর দক্ষতা বাড়ে। আপনি বিভিন্ন ভাষায় বই পড়তে পারেন, বাংলায় পড়তে পারেন, ইংরাজিতে পড়তে পারেন, হিন্দিতে পড়তে পারেন, অন্য অনেক ভাষায় পড়তে পারেন। যে ভাষাতেই আপনি বই পড়ুন না কেন, আপনার অজান্তেই ভাষার উপর দক্ষতা আপনার বেড়ে যাচ্ছে। আপনি খুব ভালো বক্তা হতে চান, আপনাকে খুব ভালো বই পড়তে হবে। কেন কি, আপনার ভাষার উপর দক্ষতা দরকার। আপনি লেখালেখি করতে চান, আপনাকে কিন্তু অনেক অনেক বই পড়তে হবে, কারণ লেখালেখির জন্য ভাষার উপর দক্ষতা খুব জরুরি। দেখা যায় পৃথিবীর সব বিখ্যাত বিভিন্ন ভাষার লেখকরা প্রচুর বই পড়েছেন, প্রচুর লেখাপড়া করেন, তাই ভাষার উপর দক্ষতা তৈরি হওয়ার জন্য বই পড়া খুব জরুরি। এর পরের যে কারণটা আমি বলবো সেটা হলো, বই পড়ার অভ্যাস আমাদের কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে। দেখা গেছে যারা বই পড়ে তাদের কল্পনা শক্তি অনেক বেশি হয় যারা বই পড়ে না তাদের থেকে। এটাও কিন্তু গবেষণাতেই পাওয়া গেছে। তাহলে নিজেদের কল্পনা শক্তি বাড়াতে, কল্পনার জগৎ তৈরি করার জন্য বই কিন্তু পড়তেই হবে। এর পরের যে কারণটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগের কারণগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই ছিল, এই কারণটা হলো, বই পড়লে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, যেটাকে আমরা বাংলায় একাগ্রতা বলি। বই পড়লে কিংবা বই পড়ার অভ্যাস আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে। আমরা যারা বই পড়ি তাদের কনসেন্ট্রেশন এত বেশি ভালো থাকে যে তারা যে কোনো কাজ, পড়াশুনোর কাজ, কোনো কিছু শেখার কাজ, চাকরি ক্ষেত্রে অফিসের কাজ, ব্যবসার কাজ খুব ভালোভাবে একাগ্র চিত্তে করতে পারে। তাহলে কি হয়, আমরা জীবনটা খুব ভালোভাবে বাঁচতে পারি, জীবনে উন্নতির পথ সুগম হয়, জীবনটা খুব ভালোভাবে কাটানো যেতে পারে। এর পরের যে কারণটার কথা আমি বলবো সেটা হচ্ছে, বই পড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটাও বিভিন্ন গবেষণাতে দেখা গেছে, বই পড়া মেন্টাল প্রেশার কমাতে ভীষণভাবে সাহায্য করে। দেখুন, আজকের জীবনে মেন্টাল প্রেশার আমাদের জীবনের অঙ্গাঙ্গী অঙ্গ। প্রত্যেকে নানা রকম মেন্টাল প্রেশারে আছে। পড়াশোনায় উন্নতি করতে হবে, চাকরির ক্ষেত্রে উন্নতি করতে হবে, ব্যবসায় উন্নতি করতে হবে, জীবনটা ভালোভাবে বাঁচতে হবে, টাকা রোজগার করতে হবে, তার উপর বর্তমানে হয়েছে করোনা থেকে বাঁচতে হবে, বিভিন্ন রকম মেন্টাল প্রেশার। কিন্তু আমরা যদি আমাদের দৈনন্দিন কাজ শেষ করার পরে
নিজের পছন্দের বই, সে হোক না ফিকশান, নন ফিকশান, কমেডি কোনো বই কিংবা থ্রিলার, নিয়ে বসে পড়ি, সে বইটা ধীরে ধীরে পড়তে শুরু করি, তাহলে আমরা আমাদের কল্পনার জগতে চলে যাব। আমাদের মানসিক চাপটা কিন্তু কমতে থাকবে। আমরা বেশ কিছুক্ষণ বইটা পড়ার পরে মানসিক চাপমুক্ত হয়ে, এক তরতাজা মানুষ হয়ে বেরিয়ে আসতে পারবো। নতুনভাবে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো, নতুনভাবে আমরা আমাদের দিনটাকে শুরু করতে পারবো। বই পড়া কিন্তু খুব জরুরি। এর পরের যে কারণটার কথা আমি বলবো, সেটা হলো বই পড়ার অভ্যাস আমাদের যুক্তিবাদী মন তৈরি করে দেয়। যুক্তিবাদী মন আমাদের জীবনের প্রকৃত অর্থ বোঝাতে সাহায্য করে। দেখুন, আমরা যারা বই পড়ি, বিভিন্ন রকমের বই পড়তে পারি, তাতে কী হয়, আমাদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, সমাজ, মহাকাশ, প্রকৃতি, বিভিন্ন সম্পর্ক, বিভিন্ন জিনিস সম্পর্কে প্রচুর জ্ঞান আহরণ করি। বই এই যে জ্ঞান আহরণ করতে আমাদের সাহায্য করে, আমাদের মনটাকেও কিন্তু যুক্তিবাদী করে তোলে। যারা বই পড়ে তারা জীবনের প্রকৃত অর্থ কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারে। তারা একটা কথা খুব ভালোভাবে বুঝতে পারে, যে বিচিত্র বিরাট পৃথিবীর খুব কম কিছুই আমরা জানি। আমাদের অজানা রয়ে গেছে একটা বিরাট অংশ। আমাদের কিন্তু জানার পরিমাণ অনেক কম, অজানা অনেক বিষয় রয়ে গেছে। বই আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে। এবার শেষ যে কারণটার কথা আমি বলবো, সেটা খুবই একটা উল্লেখযোগ্য কারণ, যেটার জন্যেই বই পড়া যেতে পারে, সেটা হচ্ছে বইকে যদি আমরা বন্ধু হিসাবে নিই, বইয়ের থেকে বড় বন্ধু কিন্তু আমাদের আর কিছু নেই। ধরুন বই পড়ার অভ্যাস যদি আমরা শুরু করি, বইকে বন্ধু হিসাবে নিই, বই হবে আমাদের প্রকৃত বন্ধু। বই হবে আমাদের এমন বন্ধু যে শুধু আমাদেরকে দেয়, আমাদের থেকে কিছু নেয় না। বই পড়লে মন ভালো থাকে, মানসিক চাপ কম থাকে। মন হচ্ছে সবচেয়ে বড় সম্পদ মানব জাতির জন্য। মন যদি ভালো থাকে আমরা মানসিক শান্তি পাই। মন ভালো থাকলে আমরা যে কোনো কাজ ভালোভাবে করতে পারি। আমরা আমাদের জীবনে সবাই উন্নতি করতে চাই, সেটা খুব স্বাভাবিক চাওয়াও। কেউ পড়াশোনায় উন্নতি করতে চায়, কেউ ব্যবসায় উন্নতি করতে চায়, কেউ চাকরিতে উন্নতি করতে চায়। আমরা যদি মনটাকে ভালো রেখে ভালোভাবে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতির পথ সুগম হয়। মন ভালো রাখে আমরা আমাদের যদি পছন্দের বই পড়তে পারি, বই কিন্তু আমাদের মনটাকে ভালো রাখতে পারে। মন ভালো রাখতে আমরা মানসিক শান্তি পাই, মানসিক শক্তি পাই, যা আমাদের জীবনে উন্নতি করতে সাহায্য করে, আমাদের কাজগুলো ভালো করে করতে সাহায্য করে। তাহলে আমরা ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে জীবন কাটাতে পারি, খুব মানসিকভাবে শান্তিতে থাকতে পারি। তাহলে বন্ধুরা, অনেক বই পড়ুন, খুব ভালো থাকুন, ভালোভাবে জীবন কাটান। আজকে তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে। ততক্ষণ অবধি খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক বই পড়ুন, আর চারপাশে যেসব মানুষরা আছেন বই পড়েন না, তাদেরও বই পড়তে বলুন। নমস্কার।